কোনো রকম সেখান থেকে রাস্তায় চলে এলাম। আমার এরকম তাড়া দেখে শারমিন পেছন থেকে ডাকলো, কিন্তু আমি কারোর সাথে কথা না বলে রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। রুমে এসে ধপ করে বেডে বসে পড়লাম। না চাইতেও চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি সবসময় একটু বেশি ভেবে ফেলি, যার জন্য পরে কাঁদতে হয়। পরের দিন কেশে পুরো পরীক্ষার প্রশ্ন হাতে নিয়ে গান গাইছি, কিছু পারি না। গতকালের ঘটনার দরুন রাতে বই নিয়ে বসলেও পড়া হয়নি। মাঝে অসুস্থ ছিলাম, ঠিকমতো ক্লাস হয়নি, বই নিয়ে বসাও হয়নি। সব মিলিয়ে আজ একটা বিশ্রী অবস্থা। ছয় সাবজেক্টের আধা ঘন্টা করে তিন ঘন্টা পরীক্ষা, প্রতিটা বিষয়ের জন্য নির্ধারিত সময় হলো আধা ঘন্টা। আধা ঘন্টায় বিশ মার্কের পরীক্ষা, একটা সৃজনশীল প্রশ্ন আর দশটা নৈবেদ্য। আমাদের কলেজের টিউটোরিয়াল পরীক্ষাগুলো এভাবেই নেওয়া হয়। প্রতিটা প্রশ্ন উল্টে পাল্টে দেখছি আর কলমের খাপ কামড়াচ্ছি। আমার তো মনে হচ্ছে একটাও পাশ নাম্বার উঠাতে পারবো না। পাশ নাম্বার না উঠলে তো তায়াং ভাইয়া কান ধরে উঠবোস করাবে। আমি ফেল করলে যে কীভাবে ভাইয়ার কানে চলে যায় কে জানে। একদিন শুধু বলেছিলে কলেজে আমার পেছনে ও লোক লাগিয়ে রেখেছে, কিন্তু আজ অবধি তাদের দর্শন পেলাম না। মনের দুঃখে তাই গান গাইতে লাগলাম। আর একবার গান শুরু করতে না করতেই স্যার হুঙ্কার দিয়ে বললেন, এই গান গায় কে রে, পরীক্ষা দিতে আইসোস নাকি গান গাইতে? এত গান গাইতে মন চাইলে খাতা জমা দিয়ে বাইরে গিয়ে গান গাও। আমি মুখে হাত দিয়ে চুপ করে রইলাম। এবার গানের সুরটা একটু জোরেই টেনে ফেলেছিলাম, যার দরুন স্যার শুনে নিয়েছে। আমি অসহায় চোখে একবার শারমিনের দিকে তাকাতেই দেখলাম ও আমার দিকে আগে থেকেই তাকিয়ে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে উঠলাম। শারমিনেরও আমার মতো অবস্থা। আমাদের হাসির শব্দ কি করে যে স্যারের কানে গেল কে জানে। আমাকে ধমকে বলল, এই মেয়ে দাঁত কেলাচ্ছ কেন? পরীক্ষা দিতে এসেছো নাকি রং তামাশা করতে? আর একবার হাসতে দেখলে খাতা নিয়ে বের করে দিব। সরি স্যার, আমি বুঝতে পারিনি, আপনি শুনে যাবেন, তাহলে আর একটু আস্তে গাইতাম। শেষের কথাগুলো বিড়বির করে বলায় স্যার শুনতে পায়নি, শুধু সরি স্যার শুনেছে। আরেকবার ধমকে সুরে বলল, চুপচাপ লেখো, আরেকবার হাসলে কিন্তু খাবো খাবো আছে। কি আর করার, স্যারের ধমক খেয়ে সিধা হয়ে গেলাম। আসলে তায়াং ভাইয়া একটা কথা ভুল বলে না, আমি সোজা কথার মানুষ নই, ধাওয়া না খেলে ভালোই হয় না। আমাকে বকতে দেখে শারমিন মুখ আটকে মিটমিট করে হাসছে, ওর দিকে একটা খাইয়া ফলামো লুক দিয়ে প্রশ্ন করতে নিয়ে যায়। প্রশ্ন হাতে নিয়ে যা পারি তাই লিখতে লাগলাম। তিন ঘন্টা শেষ হওয়ার আগেই আমি ও শারমিন দুজনেই বের হয়ে গেলাম। শারমিন মুখ টিপে হেসে বলল, কি রে পরীক্ষা কেমন দিলি? তুই যেমন দিয়েছিস দেখছিস, এগুলো কেমন কামকাজ। কেন কি হয়েছে? সিট উল্টাপাল্টা ফালাইছে। এরা সবসময় এমন করে, ইহা নতুন কিছু নয়। এবার আল্লাহ আল্লাহ করে পাশ নাম্বার উঠলেই হয়, নয়তো এবারও ফেল। ইস, শখ কত, যেই পরীক্ষা দিছিস আবার পাশ করার চিন্তা করিস কেমনে? এইসব কথা পরে, তুই কালকে কিছু না বলে এভাবে কফি হাউস থেকে বের হয়ে চলে গেলি কেন? এনাজ ভাইয়া কি কিছু বলেছিল? আরে না, সে কি বলবে। তাহলে এভাবে চলে গেলি কেন? এমনি ভালো লাগছিল না, হঠাৎ আমার চোখ গেল নিচের দিকে। আমি শারমিনকে ডেকে বললাম, ওই শারমিন নিচে দেখ, ওই মেয়েটা তোর ফুফাতো বোন না? আচ্ছা তুই একটু দাঁড়া, ওর সাথে আমার কথা আছে, তুই এখানেই দাঁড়াস, কোথাও যাস না কিন্তু আবার। জলদি আসিস। শারমিন সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমি স্টোর রুমের সামনে দিয়ে পায়চারি করতে লাগলাম, মোবাইল হাতে নিয়ে এদিক সেদিক ঘুরছি। তন্নিদের পরীক্ষা আগামীকাল, তাই আজ ওদের বন্ধ, আমাদের আবার আগামীকাল বন্ধ। দোতলার এই স্টোর রুমে তেমন মানুষ চলাচল করে না, কিরকম ভুতুড়ে পরিবেশ বিরাজ করে সেটা সামনে দিয়ে যাওয়ার সময় খেয়াল করলাম তালা দেয়া নেই, কিন্তু আমার জানা মতে সব সময় এটা তালা মারাই থাকে। ভেতর থেকে কিরকম শব্দ আসছে, কেউ আলমারি কিংবা শোকেস খুললে যেরকম ক্যাচুর ক্যাচুর শব্দ হয় অনেকটা সেরকম। কখনো ভেতরে যাওয়া হয়নি, আজ তালা না দেখে ভেতরটা দেখতে খুবই ইচ্ছে করলো। তাছাড়া শব্দ কিসের সেটা জানতেও মনটা উৎসুক হয়ে গেল। কৌতূহলবশত দরজাটা হালকা ঠেলে ভেতরে উকি দিতেই একজোড়া বলিষ্ঠ হাত এসে আমাকে ভেতরে টেনে নিয়ে গেল, সাথে দরজাটাও বন্ধ করে দিল। আমি ভয়ে চোখ বন্ধ করে চিৎকার দেওয়ার আগেই সে আমার মুখ চেপে ধরল, চোখে শক্ত করে কাপড় বেঁধে দিয়ে পেছন থেকে দুই হাতে গলা জড়িয়ে ধরল। আমি আমার দুই হাত দিয়ে তার দুই হাত সরিয়ে দিতে চাইলাম, কিন্তু এত শক্ত করে ধরেছে যে আমার মতো পুচকে মেয়ে ওই বলিষ্ঠ হাত সরানোর শক্তি নেই। আমার ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, সাথে ভীষণ অস্বস্তিও লাগছে। কেন যে পাকনামি করে এখানে এলাম,
এখন যদি আমাকে মেরে গুম করে দেয়। কিন্তু সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুঁজে রেখেছে। আমার হাত পা ভয়ে জমে গেছে, সে আমার মুখ ছেড়ে দিয়েছে। তবু আমি চিৎকার করতে পারছি না, মনে হচ্ছে কেউ টুটি চেপে ধরে আছে। হঠাৎ কাঁধে ঠান্ডায় স্পর্শ পেতেই চমকে উঠলাম। সে কান্না করছে, কিন্তু কেন? আমি বড় সড়ো ঢোক গিলে আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, কে কে আপনি? আমার গলার স্বর বারবার কেঁপে উঠল, কিন্তু সে আমাকে ছাড়ছে না। অসহ্যকর একটা অবস্থা, পারছি না আমি তাকে জোরে ধাক্কা দিয়ে এখান থেকে চলে যেতে। কান্না থেমে গেলেও সে থেমে থেমে ফোপাচ্ছে। চোখটা না বাঁধলে এতক্ষণে তার মুখে জোরে একটা ঘুষি বসিয়ে দিতাম। 3 ঘন্টার বেল পড়ে গেছে, সবাই এখন বেরিয়ে যাবে। কেউ যদি দেখে ফেলে তাহলে তো আরেক সর্বনাশ। রাগে হাত দুটোকে মুঠ করলাম, তাতেও যেন রাগ কমছে না। আমি খামচি দেওয়ার জন্য এক হাত উঠিয়ে তার মুখের সামনে নিতেই সে তার এক হাত দিয়ে আমার 2 হাত পেছনে মুচড়ে ধরল, আর এক হাতে আমার কোমর জড়িয়ে ধরল। আমি এবার বেশ ঝাঁঝালো কণ্ঠেই বললাম, কি অসভ্যতামি শুরু করেছেন? হ্যাঁ ছাড়ুন আমাকে, নয়তো আমি চেঁচিয়ে সারা কলেজের মানুষ এক করে ফেলবো। ইডিয়েট, আমার কোমর ছাড়েন, নোংরামি করার জায়গা পান না। একটা মেয়েকে একা পেয়ে সুযোগের সদ্ব্যবহার করছেন, পরিবার থেকে কি এই শিক্ষা পেয়েছেন? ভেবেছিলাম এসব বললে রেগে ছেড়ে দেবে, কিন্তু আমি হতাশ। সে এখনও পূর্বের ন্যায় আমাকে ধরে রেখেছে। আমার হাতের কবজির হাড়টি বোধহয় এই ভাঙল, এত শক্ত করে কেউ ধরে। সে একটা শব্দও করল না। আমি আবারও তার হাত থেকে ছোটার জন্য মোচড়ামুচড়ি করতে লাগলাম, তাকে থ্রেট দিতে লাগলাম, দেখুন আমাকে ছেড়ে দিন, নয়তো সত্যি খারাপ হয়ে যাবে। বোবা নাকি, কথা বলতে পারে না? আচ্ছা বুঝলাম, কথা বলতে পারে না, তার সাথে কি কানে কালাও? আমার কথা কি শুনতেও পারছেন না? আচ্ছা জ্বালা তো, আমার হাত সারুন, ব্যথা পাচ্ছি তো। শাড়ির মতো শক্ত হাড্ডি, আমার হাতের কচি হাড্ডিগুলোকে ভেঙেই ফেলবে। ও আল্লাহ, কোথায় তুমি? এই ব্যাটার হাত থেকে বাঁচাও আমায়। আই এম সরি রাই, আই এম রিয়েলি সরি, আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। তার কণ্ঠস্বর শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম, মোচড়ামুচড়ি থামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। তার মানে এতক্ষণ ধরে আমি তার কাছে আছি। হুট করে সারা শরীর রাগে রিড়ি করতে লাগলো। হাত দুটোকে আচমকা তার থেকে ঝাড়া মেরে ছাড়িয়ে নিলাম। মানুষ মাত্রাতিরিক্ত রাগলে তার শরীরে এমনি আলাদা শক্তি চলে আসে। আমারও তার বিপরীত হয়নি, এতক্ষণ তার শক্তির সাথে পারছিলাম না, আর এখন এক ঝাড়ায় নিজেকে তার থেকে ছাড়িয়ে নিয়েছি। একটানে চোখের কাপড়টা সরিয়ে দেখলাম সে কান্না চোখে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? রায়, আমার কথাটা শোনো। থামুন মিস্টার রওশন দেওয়ান, কিছু বলার অধিকার আপনার নেই, আপনি তা বহু আগে তা নিজে নষ্ট করে ফেলেছেন। আচ্ছা, আপনার কি লজ্জা করে না কোন মুখে আমার সামনে দাঁড়িয়ে আছেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনাদের দেওয়ান বাড়ির ছেলেদের আবার লজ্জা, সরম এমনি কম। কথার বেলায় ঠিকই খই ফুটে, কিন্তু কাজের বেলায় ঠনঠনাঠন ঘন্টা। আমি চিন্তা করছি মানুষ এতটা বেহায় হলে আবার ফিরে আসে। রায়, একবার আমাকে একটু বলার সুযোগ দাও প্লিজ, একবার আমার কথাটা শোনো, আমি তোমায় ভুল বুঝেছিলাম। রোশানের পুরো কথা শেষ হওয়ার আগেই আমি তাকে ধাক্কা দিয়ে থামিয়ে বললাম, ব্যাস অনেক বলেছেন, আর কিছু শুনতে চাই না আমি। সরল মনে অনেক বেশি ভালোবেসেছিলাম তো, তাই তার ফল উপহার দিয়েছেন। তা যে মেয়েকে মিথ্যে অপবাদ দিয়ে বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে দিয়েছিলেন, তার সামনে দাঁড়ানোর মতো মুখ আপনার কিভাবে হলো? আপনি না সেদিন খুব বড় মুখে বলেছিলেন আমাকে আপনার মুখ দেখাবেন না, আমিও যেন আমার মুখ আপনাকে না দেখাই। তারপরেও বেহায়ের মতো আপনাকে বোঝানোর জন্য কতবার গিয়েছি, কিন্তু অপমান ধিক্ষার ছাড়া আর কিছুই পাইনি। তা আপনি নিজের ওই চেহারাটা দেখাতে কোন সম্মান নিয়ে এসছেন? আমি তোমাকে এখনো ভালোবাসি রাই। ওই, তোর ভালোবাসার নিকুচি করি, ভালোবাসার শব্দটা না আপনার মতো মানুষের মুখে মানায় না, তাই ওই শব্দ উচ্চারণ করে তাকে কলুষিত করেন না। আর হ্যাঁ, আমাকে রাই বলে ডাকবেন না, রাই বলার কোনো অধিকার আপনার নেই। আমার পিছু নেয়া ছেড়ে দিন, নয়তো আমি অ্যাকশন নিতে বাধ্য হব। আপনাদের হাত থেকে বাঁচার জন্য আমি এখানে এসেছি, দয়া করে আমাকে আমার মতো থাকতে দিন। আমি সব ভুলে নতুন জীবন শুরু করেছি, যার মধ্যে পুরনো কোনো আবর্জনা আমি দেখতে চাই না। যদি আবর্জনা এসে আমার জীবনে জুটে তাহলে তাকে ড্রেনে ছুঁড়ে ফেলতে দ্বিতীয়বার ভাববো না, মাইন্ড ইট। আমি ভুল ছিলাম রাই, আমাকে ভুল বোঝানো হয়েছিল, আমাকে প্লিজ মাফ করে দাও। তোমাকে আমি ঠিক কোথায় কোথায় খুঁজেছি
তা তোমার ধারণাও নেই। পাগলের মতো তোমার হন্য হয়ে খুঁজেছি, কিন্তু কোথাও তোমায় পাইনি। হয়েছে, আর সাধু সস্তা হবে না মিস্টার রোশন। আপনাদের মতো মানুষকে আমি হাড়ে হাড়ে চিনে ফেলেছি। আপনাদের মতো মানুষদের মাফ হয় না। আসলে মন থেকে মাফ নামক শব্দটা আসেই না। যা করেছেন আমার সাথে তাতে আমি কখনো মাফ করব না। একবার মাফ করলে যে দ্বিতীয়বার আমার সাথে এমন করবেন না তার গ্যারান্টি কি? রোশান আমার পায়ের সামনে হাঁটু মুড়ে বসে হাত দুটো জোর করে কাঁদতে কাঁদতে বলল, আমি জানি যা করেছি তা কখনো মাফ করার যোগ্য নয়, কিন্তু তবুও বলবো মাফ করে দিও। সেদিন আমি আপনার সামনে হাঁটু মুড়ে বসে এভাবে আকুতি মিনতি করেছিলাম, কিন্তু আপনি আবার ভালোবাসাকে লাথি মেরে আমার গায়ে মিথ্যে অপবাদ ঠেলে নিজে গা সারা হয়ে হাসতে হাসতে চলে গিয়েছিলেন। কি মনে পড়ে কিছু? দুই বছর আগের সেই বিষাক্ত অতীত আপনার কি করে মনে পড়বে? সেগুলো তো আমাকে কুড়ে কুড়ে খায়। আমি না সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড পাল্টাই, আমার কোনো মান সম্মান নেই। নিজেকে কিছুদিন পর নিলামে ওঠাবো, নিজের শরীর দেখিয়ে ছেলেদের আকর্ষণ করি, এমনকি পতিতাদের সাথেও আমায় তুলনা করতে দ্বিধাবোধ করেননি। আমার মতো মেয়ে আপনার ভালোবাসার যোগ্য নয়, তার থেকে প্রস্টিটিউট মেয়েদের ভালোবাসলে আপনি ভালো করতেন। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, তবু আমি থেমে নেই। আজ তাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে, কেন আমার জীবনটা নিয়ে খেললো সে। কিছু সময় থেমে আবার বললাম, আমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করেছেন, বাজি ধরে প্রেম করতে এসেছিলেন, বলুন কোনটা মাফ করব? সারা কলেজের স্টুডেন্টদের সামনে আমাকে এই মিথ্যে অপবাদগুলো দিয়েছেন। একজন বাবার কাছে তার মেয়ের মানহানি যে কতটা কষ্টকর তা কি আপনি জানেন? আমার বাবা মা তুলে কথা বলতেও দ্বিধা করেননি। আপনারা তো বাংলা সিনেমাকেও হার মানিয়ে দিয়েছেন, এগুলো সব সময় আগে বাংলা মুভিতে দেখেছি, কিন্তু কে জানতো আমার সাথে যা তাই হবে। সেদিন যখন প্রিন্সিপালের রুমে আমার বাবা সবার কাছে বলেছিল এগুলো মিথ্যে, ক্ষমতার দাপটে সেই মিথ্যেগুলোই সত্য হয়ে গিয়েছিল। আমার বাবা শুধুমাত্র আপনার কারণে আমার সাথে 6 মাস কথা বলেনি। বাবার আদুরে মেয়ে হয়েও বাবার সাথে কথা বলতে পারিনি 6 মাস। মানুষের কত কটু কথা সহ্য করতে হয়েছে। এক পাতা হাই পাওয়ারের ঘুমের ঔষধ খেয়েও সেদিন বেঁচে গিয়েছিলাম ভাগ্যের জোরে। আরেকদিন হাতের রক কাটতে গেলে তায়াং ভাইয়া দেখে ফেলে, নয়তো এই নোভার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকতো না। বলুন না কোনগুলো মাফ করব? আদৌ কি আপনি ক্ষমা পাওয়ার যোগ্য? চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আমি ঠিক কি করে এসব সহ্য করে বেঁচে আছি তা আমিই জানি। আমার জীবনে তখনকার অবস্থাটা সিনেমাকেও হার মানিয়ে ফেলেছিল। গ্রাম এলাকার মানুষ এমনি তিলকে তাল বানাতে খুব পারদর্শী, তারা এই ঘটনাকে কেন্দ্র করে আমাকে যা নয় তাই শুনিয়েছে। আব্বু লজ্জায় বাড়ির বাইরে বের হতে পারতো না, যার কারণে নবাবগঞ্জ থেকে বাসায় আসতে চাইতো না। আম্মু স্কুলে গেলে তাকে এক একজন এক এক কথা জিজ্ঞেস করতো, প্রিন্স মেরে কথা শোনাতো। আমি তো নিজেকে চার দেয়ালে বন্দি করে ফেলেছিলাম, কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় এসব মিথ্যে ছিল। সবাই চুপ হয়ে যায়, কিন্তু তবুও একবার যে মেয়ের শরীরে কলঙ্কের দাগ লেগে যায় সেটা মিথ্যে হলেও সারা জীবন তার শরীরে লেপটেই থাকে। তবে আলহামদুলিল্লাহ আমি সব বাধা জয় করে নতুন করে বাঁচতে শিখেছি। গ্রামের মানুষ হয়তো সেসব কথা ভুলতেও বসছে, কিন্তু আবার যে খোঁচা মেরে উঠবে না তার বিশ্বাস নেই। এই পুরো ব্যাপারটায় আমায় মানসিক সাপোর্ট দিয়েছে তায়াং ভাইয়া, আম্মু খালামণি এবং আব্বু। এসব কারণে পড়াশোনা করতে পারিনি, ভাইয়ার অনুপ্রেরণায় পরীক্ষা দিলাম, ততটা ভালো রেজাল্ট না করলেও খারাপ করিনি। তারপর আমাকে তাদের কাছে নিয়ে এলো, কলেজে ভর্তি করে দিল। তারপর থেকে সব ভুলে আবার প্রাণোচ্ছল হওয়া শুরু করলাম। কিন্তু কে জানতো এই রোশান যে আবার আমার কাছে ফিরে আসবে। তার ছিলে হেসে তাকে জিজ্ঞেস করলাম, তা আপনি যারা কি আপনাকে ছেড়ে দিয়েছে নাকি, যার জন্য এত কিছু করলেন? সে আপনাকে ছেড়ে দিল? হা হা রে, খুব খারাপ লাগছে।